বন্ধু আসসালামু আলাইকুম। লাইকি ক্রিয়েটার ভেরিফিকেশনের জন্য যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন 10টি সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার পরও যদি আপনার কাছে এরকম আসে লাইকি ক্রিয়েটার ভেরিফিকেশন রিভিউ ফেল এরকম যদি আসে তখন আপনি কিভাবে এটা সংশোধন করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি এটা সংশোধন করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে লাইকি আপনাকে বলেই দেবে এরকম এরকম আপনাকে বলেই দেবে নো ভিডিও শট উইথ লাইকি ক্যামেরা। আপনি লাইকির ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন নি বিদায় আপনার লাইকিতে লাইকি ক্রিয়েটার ভেরিফিকেশন আপনাকে দেওয়া হয়নি। তো আপনাকে এখন কিভাবে সেটা সংশোধন করতে হবে, তো যারা এখনও করেননি লাইকি ক্রিয়েটার ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই তাদের জন্য আমি একটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিও দেখে আপনি লাইকি ক্রিয়েটার ভেরিফিকেশন চালু করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটি, আমার এই লাইকি অ্যাকাউন্টটি, এটাতে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও আমি DSLR দিয়ে, মানে প্রায় বেশিরভাগ ভিডিও আমি DSLR দিয়ে শুট করেছি। শুট করার পরে সেগুলো লাইকিতে আপলোড করে দিচ্ছি। তো আপনাকে অবশ্যই যদি লাইকির ক্রিয়েটার ভেরিফিকেশন চালু করতে চান আপনি, তাহলে অবশ্যই আপনাকে লাইকির ক্যামেরা দিয়ে আপনাকে ভিডিও শ্যুট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লাইকি অ্যাপসের মাধ্যমে আপনি পেয়ে যাবেন লাইকি ক্যামেরা। এই লাইকি ক্যামেরার মাধ্যমে আপনি যদি লাইকির ভিডিও আপলোড করেন তাহলে 100% আপনি লাইকির ক্রিয়েটার ভেরিফিকেশন চালু করতে পারবেন। যদি বাহির থেকে মোবাইলের ক্যামেরা থেকে যদি আপনি ভিডিও আগে থেকে শ্যুট করে লাইকিতে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার লাইকি ক্রিয়েটার ভেরিফিকেশন চালু হবে না। অথবা আপনি যদি অন্য কারো ভিডিও আপনার লাইকিতে আপলোড করেন সেটাও কিন্তু আপনার লাইকি ভেরিফিকেশন ক্রিয়েটার ভেরিফিকেশন চালু হবে না। তো আপনাকে যদি আপনি যদি লাইকি ক্রিয়েটার ভেরিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে লাইকির যে ক্যামেরা রয়েছে, এই দেখতে পাচ্ছেন লাইকির যে ক্যামেরাটি রয়েছে এই ক্যামেরাটা দিয়ে আপনাকে ভিডিও শ্যুট করতে হবে। তাহলে কিন্তু আপনি 10টি সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার পর 100% আপনি লাইকির ক্রিয়েটার ভেরিফিকেশন চালু করতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।